হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই তোমরা ভালো আছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে যে ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমাদের শিক্ষামন্ত্রীর কাছ থেকে সেটা হয়তো অলরেডি জেনে গেছো কিংবা যারা জানতে পার এখনও যাদের যারা মিস করেছ তাদের জন্য আমি আজকে ভিডিও তৈরি করছি যে সিলেবাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট শিক্ষামন্ত্রী দিয়েছেন অর্থাৎ আমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে তার সিলেবাস কি হবে আমরা অনেক দিন ধরেই একটা আশঙ্কায় ছিলাম আগে একবার বলা হয়েছিল সিলেবাস কমবে তারপরে কতটা কমবে না কমবে কিছু বলানো হয়নি বা কোন কোনগুলো বাদ চলে যাবে সেগুলো কিন্তু আমাদেরকে ডিটেলস কিছু বলা হয়নি তবে আজকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট এসেছে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস প্রতিবার যা থাকে এবার সেখান থেকে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু কমানো হবে এবং এটা শিক্ষামন্ত্রীর যে সিলেবাস কমিটি বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস কমিটি সেটা শিক্ষামন্ত্রীকে সুপারিশ করেছিলেন এবং এটা গ্র্যান্টেড হয়েছে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট কমছে কিন্তু কমছে বলে যে আমরা চুপচাপ বসে থাকব যে কতটা কমেছে কোনটা পড়বো না পড়বো এ ব্যাপারে কিন্তু ধোমাশা তৈরি করে লাভ নেই যতক্ষণ পর্যন্ত না আমাদের বলা হচ্ছে যে কোনটা কোনটা বাদ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আগের মতোই প্রিপারেশান চালিয়ে যাব কোনটা কোনটা বাদ যাবে সেটা কিন্তু আমাদেরকে এখনও ডিটেলস ভালো করে কিছু উল্লেখ করে কিছু বলা হয়নি তবে এ ব্যাপারে আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে এ ব্যাপারে পরিষ্কারভাবে একটা ইনফরমেশান পেয়ে যাব যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কোনগুলো কোনগুলো টপিক বাদ চলে যাচ্ছে এবং কোনগুলো কোনগুলো টপিক আমাদের ভালো করে পড়তে হবে তো তোমরা বাড়িতে প্রিপারেশান বন্ধ না রেখে বা প্রিপারেশানটাকে স্লো না করে ঠিক আগের মতোই প্রিপারেশান নিয়ে যাও কোনটা বাদ যাবে এবং কোনটা থাকবে সেটা জানার পর সেগুলো বাদ দিয়ে যে ছোট সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে এই ব্যাপারে একটা জিনিস বলে রাখি মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে ব্যাপারে কিন্তু শিক্ষামন্ত্রী কিছুই জানাননি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা কি আগের মতোই ফেব্রুয়ারি মাসেই হবে না আবার একটু শোনা যাচ্ছে যে ভোটের পরেও নাকি হতে পারে এ ব্যাপারে এ ব্যাপারে কিন্তু ডিটেলস কিছু জানা যায়নি তবে অনেকে আইডিয়া করছেন যেহেতু এই সময়ে সিলেবাস কমানো হলো এবং এ এবছরে স্কুল খুলছে না এবং এই যে ছোট সিলেবাসের মধ্যে একটা পরীক্ষার যে অ্যারেঞ্জমেন্ট সেটা করতে হবে অর্থাৎ নতুন করে আবার কোশ্চিন করতে হবে হ্যাঁ সে নতুন করে কোশ্চিন করা এবং সেগুলোকে প্রিপেয়ার করা কোশ্চিনটাকে প্রিপেয়ার করা স্টুডেন্টদের জন্য এত কয়েক লক্ষ পরীক্ষার্থী তাদের জন্য প্রিপেয়ার করা এবং পরীক্ষা নেওয়া এই যে সময় এত অল্প সময়ে অর্থাৎ ফেব্রুয়ারি হলে তখন খুব অল্প সময় হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যে হয়তো সম্ভবপর হবে না সেই জন্য কি অনেকে আইডিয়া করছেন যে পরীক্ষা পিছলেও পিছিয়ে পারে যেহেতু সামনে আমার ভোট চলে এসেছে সেই জন্য অনেকে ভাবছেন যে ভোটের পরে মাধ্যমিক পরীক্ষাটা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হতে পারে তবে সমস্ত কিছুই আইডিয়া আমাদের ফেব্রুয়ারি ধরেই প্রিপারেশান নিতে হবে এবং পুরোদমে পড়াশোনা করতে হবে তোমরা কিন্তু এগুলো পড়াশোনাতে ঢিল দেবে না হ্যাঁ আগের মতোই প্রিপারেশান একদম পুরোদমে চালিয়ে যেতে হবে সিলেবাস জানার পর সিলেবাস যখন আমরা জেনে যাব কোনটা কোনটা বাদ পড়ে গেল সেগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো আমাদের পড়াশোনা করতে হবে এ ব্যাপারে অনেকক্ষণ একটা মনে হতে পারে যে এতদিন যেগুলো পড়লাম তাহলে সেগুলো কি আমাদের লস হয়ে গেল আসলে জানার তো কোনো শেষ নেই আর এগুলো জিনিস তো আমাদের পরবর্তী ক্লাসে গিয়ে কাজে লাগবে সেজন্য যারা সিলেবাস শেষ করে ফেলেছে বা সবগুলো পড়া হয়ে গেছে ভালোভাবে প্রিপারেশান অনেকটা এগিয়ে চলছে তাদের দুঃখ পাওয়ার কিছু নেই যে ক্লাসে কিন্তু এগুলো খুবই তোমাদের কাজে লাগবে তো একটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট আমাদের সিলেবাস থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কমছে কোন কোনটা কোনটা বাদ চলে যাবে সেগুলো আমরা পরবর্তীতে যখন জানতে পারবো নিশ্চয়ই তোমাদেরকে জানাবো যে আমাদের দু হাজার একুশের মাধ্যমিক পরীক্ষা যেটা সেটা সিলেবাস কোন কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং কোনটা কোনটা বাদ চলে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি তোমরা এই ইনফরমেশানটা জেনে উপকৃত হয়েছ থ্যাংক ইউ বাই বাই